হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি এখন থেকে ব্লগটা চালু করছি। তো আজকে শিবরাত্রির, তো আমি কালকে বার করেছি, শুক্রবার দিনকে বার করেছি, নখ কেটেছি। তো আজকে শনিবার, শিবরাত্রি। আজকেও শিবের মাথায় জল ঢালবে, আবার কালকেও সবাই জল ঢালবে। অনেকে যতক্ষণ চতুর্দশী থাকবে ততক্ষণ জল ঢালবে। তো যাই হোক, আমি শনিবারে বা পুজোটা দেবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, শিবের পুজো দেবো, উপোস করেছি। তো চলো বাসি কাজটা শুরু করি। তো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনটা আমি জলটা ঝড়াই। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে শিবরাত্রি। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। তো চলো ঝাড়ু পোছা করবো, ঘর মুছবো, সঙ্গে থাকো। বন্ধুরা, চলে এসেছি ঘর মুছতে। তো বন্ধুরা, আমার ঘর মোছা কমপ্লিট। একটু উঠোনটা একটু জল ঢালবো, উঠোনটা ধুয়ে দিয়ে একটু জল দিয়ে। তো বন্ধুরা, আমার উঠোন ধোয়া হয়ে গেছে, আর রক্তও ধোয়া হয়ে গেছে। তো ঝাঁটাটা এখানে রেখে দিই। তো এই রক্তও ধোয়া হয়ে গেছে, জলটা না বার করলে না পুরো দাঁড়িয়ে যায় জলগুলো। তো
তো বন্ধুরা, বাসি কাজ সারা হলো, এবার চান করব। চান করে রান্না হবে, তারপরে পুজোর জোগাড় করব। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে। চান করে এসে আমার সবজি সব জোগাড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই। আমার তেলটা গরম হয়ে গেছে, জিরে তেজপাতা দিলাম, গোটা লঙ্কাটা দিলাম, আদা ফেটে করে দিলাম। বন্ধুরা, ফোড়নের মধ্যে আমি সয়াবিন বড়িটা ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি পাঁচমিশালি সবজিগুলো ঢেলে দেবো। তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, জিরে ধনে গরম মশলা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। বন্ধুরা, মশলা দিয়ে টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিই। দেখি তরকারিটা কষানো হয়েছে না। তো তরকারিটা কষানো হয়ে গেছে, তো কাশ্মীরটা দিয়ে দিচ্ছি। একটু সবজিটা একটু নরম নরম হয়েছে, তারপরে কাশ্মীরটা দিলাম। ফোটানোর জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট, গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, আর এই যে কাকুর তেল মশলা কম ছাড়ার তরকারি, চলো ভাত বাড়ি আড়াইটে। তো বন্ধুরা, ওদের খাওয়া হয়ে গেছে। তো এখন খাবারগুলো গরম করে রেখে দিচ্ছি রাত্রির জন্য। এই দেখো খাবার গরম করে রেখে দিচ্ছি, আর এই অল্প ভাত বেঁচে গেছে, আর এই যে কাকুর তরকারি। তো রাত্রে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ওদের তো খাওয়া হয়ে গেছে। আর এই বাসন টাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করে তারপরে পুজোর জোগাড় করব, তারপরে পুজো দিতে যাব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, ঠিক আছে বন্ধুরা? তাহলে পুজো দিতে যাব, তখন তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? বাসনগুলো মাজা হয়ে গেল, এবার গ্যাসটা পরিষ্কার করছি। গ্যাসটা পরিষ্কার হয়ে গেলে তারপরে পুজোর জোগাড় করতে যাব। বন্ধুরা, আমার চান হয়ে গেছে। চান করে এসে আমি ফলগুলো এখন ধোবো, ধুয়ে এখন সাজাবো। দেখতেই পাচ্ছ, দুধ আছে, বেল আছে, হ্যাঁ, কমলা লেবু, আপেল, শাঁকালু, আর ইয়ে কী বলে, শসা, কলা, নারকল, খেজুর, খেজুর, আর ওই ইয়ে রয়েছে কী বলে,
কাজু বাদাম আর ইয়ে কিশমিশ ফুল সব রেডি। হ্যাঁ, এখানে জল নিয়ে নিয়েছি, গঙ্গা জল নিয়ে নিয়েছি, ঘটে চন্দন ঘষে নিয়েছি, চন্দন ঘষে নিয়েছি, সিঁদুর নিয়েছি, হ্যাঁ থালা ঢাকান নিয়েছি, আর মোমবাতি নিয়েছি, এগুলো সব না হয়ে গেছে। বন্ধুরা আমি তাহলে রেডি করি। হ্যাঁ, আমার চানও হয়ে গেছে। বন্ধুরা আমার থালা সাজানো হয়ে গেছে, দুধ নিয়েছি, পাঁচ রকম ফল নিয়েছি, নারকল নিয়েছি, বেল নিয়েছি, আর বামুনের ভুজি নিয়েছি, দক্ষিণা নিয়েছি, আর ফুলও নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু আমার রেডি। এবার আমি বেরোচ্ছি, সঙ্গে থাকো। বন্ধুরা পুজো করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো সাতটায় গেছি, নটায় এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি প্রসাদ বানাবো, বাচ্চাদেরকে দেবো। ঠিক আছে, এখনকার মতন রাখি। বন্ধুরা দেখো, আমি সাবু ভিজিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা দুধ, আর এটা হচ্ছে এই যে ফল, পাঁচ রকম ফল রয়েছে, আপেল রয়েছে, ইয়ে রয়েছে, এই যে আঙুর রয়েছে, কাজু বাদাম রয়েছে, নারকুল রয়েছে, আর চিনি বাতাসা রয়েছে, কলা রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন এটা মাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম শিবরাত্রির প্রসাদ। কেমন লাগলো কমেন্টে জানাবে, বুঝলে? ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা আজকে রবিবার, আর চতুর্দশী শেষ হয়ে গেল। তো যাই হোক, তো আমি এখন প্রসাদটা বানাচ্ছি, সব বাচ্চাদেরকে দেব। হ্যাঁ, তো দেখো আমি দুধ দিচ্ছি। দুধ দিয়ে দিলাম, সাবুর মধ্যে দুধ দিয়ে দিলাম, নারকল কুচি দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, চিনি বাতাসা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। তো এটাকে এখন মাখবো। দেখো তো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, আমার মাখা হয়ে গেছে। এবার আমি ভাগ করছি। তো চলো বন্ধুরা, তো আমি ভাগ করা শুরু করে দিচ্ছি। তো আমি এখন ভিডিওটা রাখছি, পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এই দেখো, আমি সাবু খাচ্ছি, দেখতে পাচ্ছো? দেখো, তোমরা খাবে তো চলে আসো, এই না, খাও 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 খাও। দেখো ফল, ফল খাবে তো চলে আসো। ঠিক আছে, শিবের মাথায় জল দিয়ে এসে এই সাবু ভেজা খাচ্ছি, পাঁচ রকম ফল খাচ্ছি। তো সাবুর মাখাটা কেমন, তো সাবুর মাখাটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। তো আমি এই ভিডিওটা শেষ করছি। শিবের পুজো দিলাম, বাজার করলাম, বাজারটা দেখালাম, রান্না দেখালাম, সব কিছু শেয়ার করলাম, সংসারের কাজ। দেখো আমার বড় ছেলে, ঠিক আছে? তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও আর শেয়ার করো, ঠিক আছে? তো আমার পাশে থেকো, কাকার পাশে থেকো। তো বাই, শুভ সন্ধে, শুভ সন্ধে, তো শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, ভিডিওটা বড় হয়ে গেছে, একটু দেখো, ঠিক আছে?